নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার। মেরু ভাল্লুক বরফের মধ্যে শিকারের খোঁজে ওত পেতে বসে রয়েছে দুধসাদা ভাল্লুক। এই ছবি আমরা হামেশাই টিভিতে দেখে থাকি। এদেরই নাম পোলার বেয়ার বা মেরু ভাল্লুক। একমাত্র সুমেরু পার্শ্ববর্তী অঞ্চলেই এদের দেখা মেলে। মূলত শিলমাছই এদের খাদ্য, তবে মাঝে মাঝে সিন্ধু ঘটক, তিমির দেহবশেষও সমুদ্র শৈবালও খাদ্য হিসাবে গ্রহণ করে এরা। গোল গোল ছাপওয়ালা শিলমাছ মেরু ভাল্লুকের প্রিয় খাদ্য, কিন্তু শীতকালে এরা যা পায় সেটাই খেয়ে নেয়। অন্যান্য প্রাণীদের মতোই ঘ্রাণ শক্তি এদের একমাত্র ভরসা শিকারের ক্ষেত্রে। নদীর ধারে অথবা বরফের মধ্যে গন্ধ শুকে শিলমাছের গর্তের সন্ধান করে এরা, আর ঠিক তার সামনেই এরা বসে থাকে। যখনই অক্সিজেনের জন্য উপরে লাফায় শিল, সেগুলোকে খপ করে ধরে ফেলে এরা। সাধারণত শিকারের জন্য নিজেদের মধ্যে মেরু ভাল্লুকেরা মারামারি করে না, কারণ তারা জানে মারামারি করলে একজনের ভাগে কিছুই জুটবে না। এর থেকে ভাগ বটোরা করে খেলে সবাই খাবার পাবে। আর মাটিতে এদের অন্যতম শক্তি বিশাল বিশাল থাবা। মেরু ভাল্লুকের ওজন মোটামুটি 725 কেজির কাছাকাছি হয়। তাহলে ভাবো এদের থাবার জোর কি রকম হবে। প্রথমে গবেষকরা এই ধরনের ভাল্লুককে যাযাবর প্রাণী হিসাবে ভাবলেও পরে দেখা যায় এদের বাসস্থানের সীমানা প্রায় 115 বর্গ মাইলেরও কাছাকাছি, যার ব্যাপ্তি অনেকটাই। সেই থেকেই এদের গা থেকে যাযাবর তাগমা মুছে যায়। আমাদের সাধারণ ধারণা উত্তর মেরুতেই বসবাস করে মেরু ভাল্লুক। আদতে এই ধারণা ঠিক নয়। সুমেরু পার্শ্ববর্তী অঞ্চলে এরা থাকে, কিন্তু উত্তর মেরু এদের বাসস্থান নয়। দক্ষিণ মেরুতেও এদের খোঁজ পাওয়া যায় না। বছরের সব সময় বরফ আচ্ছাদিত অঞ্চলে থাকলেও এদের কিন্তু ঠান্ডা লাগে না, কারণ এদের গায়ের লোম বেশ মোটা ও লম্বা হয়, সেগুলোকে বলে ফার। এই একই রকম আস্তরণ ভিতরের দিকেও থাকে এবং গায়ের রং কালো হওয়ায় সূর্যের তাপ ধরে রাখতে পারে মেরু ভাল্লুকের শরীর, ফলে সর্বদা হিমাঙ্কর নিচে থাকলেও অসুবিধা হয় না এদের। এমনকি বরফের মধ্যে গর্ত খুঁড়েই মেরু ভাল্লুকের সন্তানের জন্ম দেয় এবং এই তীব্র ঠান্ডার মধ্যেই বেড়ে ওঠে তারা। প্রায় 17 মাস একসঙ্গে থাকার পর ধীরে ধীরে নিজের এলাকা অঞ্চলে চলে যায় তারা। তবে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়ে যাওয়া সংকটের মুখে পড়ছে বরফের আচ্ছাদনে থাকা এই ভাল্লুক। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।